রহমান রহিম আল্লাহ তাআলার নামে। এই যে নবী রসূলরা রয়েছে এদের কাউকে কারো উপর আমি বেশি মর্যাদা দান করেছি। এদের মধ্যে এমনও কেউ ছিল যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন এবং এর মাধ্যমে কারো মর্যাদা তিনি বাড়িয়ে দিয়েছেন। আমি মরিয়মের ছেলে ঈসাকে কতিপয় উজ্জ্বল নিদর্শন দিয়েছিলাম, অতঃপর পবিত্র রুহের মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি। আল্লাহ তাআলা চাইলে তাদের আগমনের পর যাদের কাছে এসব উজ্জ্বল নিদর্শন এসেছে তারা কখনো মারামারিতে লিপ্ত হত না, কিন্তু রসুলদের পর তারা দলে উপদলে বিভক্ত হয়ে গেল। অতঃপর তাদের মধ্যে কিছু লোক ইমান আনল, আবার তাদের কিছু লোক আল্লাহ তাআলা ও তার নবীকে অস্বীকার করল। অথচ আল্লাহ পাক চাইলে এরা কেউই যুদ্ধ বিগ্রহে লিপ্ত হত না, কিন্তু আল্লাহ তাআলা যা চান তাই করেন। হে ইমানদাররা, তোমরা যারা ইমান এনেছ আমার দেয়া ধন সম্পদ থেকে আমার পথে ব্যয় করো সেদিনটি আসার আগে, যেদিন কোনো বেচাকেনা চলবে না, কোন রকম বন্ধুত্ব ভালোবাসাও কাজে আসবে না, না সেদিন কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে। মূলত এদিনের অস্বীকারকারীরাই হচ্ছে জালেম। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি অনাদি সত্তা। ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রাও তাকে আচ্ছন্ন করে না। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সবকিছুরই একচ্ছত্র মালিকানা তাঁর। কে এমন আছে যে তার দরবারে বিনা অনুমতিতে সুপারিশ করবে? তাদের বর্তমান ভবিষ্যতে সব কিছুই তিনি জানেন। তার জানা বিষয়সমূহের কোনো কিছুই কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়ত্তাধীন হতে পারে না। তবে কিছু জ্ঞান যদি তিনি কাউকে দান করে থাকেন তবে তা ভিন্ন কথা। তার বিশাল সাম্রাজ্য আসমান জমিনের সব কিছুই পরিবেষ্টন করে আছে, এ উভয়টির হেফাজত করার কাজ কখনো তাকে পরিশ্রান্ত করে না। তিনি পরাক্রমশালী ও অসীম মর্যাদাবান। আল্লাহর দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, কারণ সত্য এখানে মিথ্যা থেকে পরিষ্কার হয়ে গেছে। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি বাতিল মতাদর্শকে অস্বীকার করে, আল্লাহর দেয়া জীবনাদর্শের উপর ইমান আনে, সে যেন এর মাধ্যমে এমন এক শক্তিশালী রশি ধরল যা কোনোদিনই ছিঁড়ে যাবার নয়। আল্লাহ তাআলা সব কিছুই শোনেন এবং সবকিছুই জানেন। যারা আল্লাহর উপর ইমান আনে আল্লাহ তাআলাই হচ্ছেন তাদের সাহায্যকারী বন্ধু। তিনি জাহেলিয়াতের অন্ধকার থেকে তাদের ইমানের আলোতে বের করে নিয়ে আসেন। অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করে বাতিল শক্তিসমূহই হয়ে থাকে তাদের সাহায্যকারী, তা তাদের দিনের আলোক থেকে কুফরির অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হচ্ছে প্রকৃতপক্ষে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। তুমি কি সে ব্যক্তির অবস্থা দেখনি যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পর সেই ইব্রাহিমের সাথে স্বয়ং মালিকের ব্যাপারে বিতর্কে লিপ্ত হল? বিতর্কের এক পর্যায়ে ইব্রাহিম বলল, আমার মালিক তিনি যিনি সৃষ্টিকুলকে জীবন দান করেন, মৃত্যু দান করেন। সে বলল, জীবন মৃত্যু তো আমিও দিয়ে থাকি। ইব্রাহিম বলল, আমার আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্যের উদয় ঘটান, একবার তুমি তা পশ্চিম দিক থেকে বের করে দেখাও তো। এতে সত্য অস্বীকারকারী ব্যক্তিটি হতভম্ব হয়ে গেল। আসলে আল্লাহ তাআলা জালেম জাতিকে কখনো পথের দিশা দেন না। অথবা ঘটনাটি কি সেই ব্যক্তির মতো যে একটি বস্তির পাশ দিয়ে যাওয়ার সময় যখন দেখল তা বিধ্বস্ত হয়ে আপন অস্তিত্বের উপর মুখ থুবড়ে পড়ে আছে, তখন সে ব্যক্তি বলল, এ মৃত জনপদকে কিভাবে আল্লাহ তাআলা আবার পুনরুজ্জীবন দান করবেন? এক পর্যায়ে আল্লাহ তাআলা সত্যি সত্যি তাকে মৃত্যু দান করলেন এবং এভাবেই তাকে 100 বছর ধরে মৃত ফেলে রাখলেন। অতঃপর তাকে পুনরায় জীবিত করলেন। এবার জিজ্ঞেস করলেন, বলতে পারো তুমি কতকাল মৃত অবস্থায় কাটিয়েছ? সে বলল, আমি একদিন কিংবা একদিনের কিছু অংশ মৃত অবস্থায় কাটিয়েছি। আল্লাহ তাআলা বললেন, বরং এমনি অবস্থায় তুমি 100 বছর কাটিয়ে দিয়েছ। তাকিয়ে দেখো তোমার নিজস্ব খাবার ও পানীয়ের দিকে, দেখবে তা বিন্দুমাত্র পচেনি। তোমার গাধাটির দিকেও দেখো,
তাও একই অবস্থায় আছে। আমি এসব এজন্যই দেখালাম যেন আমি তোমাকে মানুষদের জন্য পরকালীন জীবনের একটি জীবন্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারি। এই মৃত জীবের হাড় পাঁজরগুলোর দিকে তাকিয়ে দেখো, তুমি নিজেই দেখতে পাবে আমি কিভাবে তা একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে নতুন জীবন দিয়েছি, অতঃপর কিভাবে তাকে আমি গোশতের পোশাক পরিয়ে দিয়েছি। অতএব এভাবে আল্লাহর দেখানো এ বিষয়টি যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল তখন সে বলে উঠল, আমি এটা জানি, অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। আরো স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে মালিক, মৃতকে তুমি কিভাবে পুনরায় জীবিত করো তা আমাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, কেন, না দেখে কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি, কিন্তু এর দ্বারা আমার মন একটু সান্ত্বনা পাবে এই যা। আল্লাহ তাআলা বললেন, তুমি বরং এক কাজ করো, চারটি পাখি ধরে আনো, অতঃপর আস্তে আস্তে এই পাখিগুলোকে তোমার কাছে পোষ মানিয়ে নাও, যাতে ওদের নাম তোমার কাছে পরিচিত হয়ে যায়। তারপর তাদের শরীর কেটে কয়েক টুকরা ভাগ করো, তাদের কাটা এক একটি টুকরো এক একটি পাহাড়ের উপর রেখে এসো, অতঃপর ওদের সবার নাম ধরে তুমি ডাকো, দেখবে জীবন্ত পাখিতে পরিণত হয়ে ওরা তোমার কাছে দৌড়ে আসবে। তুমি জেনে রাখো আল্লাহ তাআলা মহাশক্তিশালী বিজ্ঞ কুশলী। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ তাআলার পথে খরচ করে তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো, যে বীজটি বপন করার পর তা থেকে একে একে সাতটি শীষ বেরুল, আবার এর প্রতিটি শীষে রয়েছে একশো শস্য দানা। আসলে আল্লাহ তাআলা যাকে চান তাকে বহু গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা অনেক প্রশস্ত, অনেক বিজ্ঞ। যারা আল্লাহ তাআলার পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না, খোঁটা দেয় না এবং কষ্টও দেয় না, এজন্য তাদের মালিকদের কাছে তাদের জন্য পুরস্কার সংরক্ষিত রয়েছে। শেষ বিচারের দিন এদের কোনো ভয় নেই, তাদের সেদিন দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। একটুখানি সুন্দর কথা বলা এবং উদারতা দেখিয়ে ক্ষমা করে দেয়া সেই দানের চাইতে অনেক ভালো। যে দানের পরিণামে কষ্টই আসে আল্লাহ তাআলা কারোরই মুখাপেক্ষী নন, তিনি পরম ধৈর্যশীল বটে। হে ইমানদার বান্দারা, তোমরা উপকারের খোঁটা দিয়ে এবং অনুগৃহীত ব্যক্তিকে কষ্ট দিয়ে তোমাদের দান সদকা বরবাদ করে দিও না। ঠিক সেই হতভাগ্য ব্যক্তির মতো যে শুধু লোক দেখানোর উদ্দেশ্যে দান করে, সে আল্লাহ তাআলা ও পরকালের উপর বিশ্বাস করে না। তার দানের উদাহরণ হচ্ছে যেন একটি মসৃণ শিলাখণ্ডের উপর কিছু মাটির আবরণ পড়ল, সেখানে মুষলধারে বৃষ্টিপাত হল, অতঃপর তা পাথরটিকে শক্ত করিয়ে রেখে গেল। দান খয়রাত করে তারা যা কিছু অর্জন করল তা দিয়ে তারা কিছুই করতে পারল না। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ তাআলা তাদের কখনো সঠিক পথ দেখান না। অপরদিকে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং নিজেদের মানসিক অবস্থা আল্লাহর পথে সুদৃঢ় রাখার জন্য নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে যেন তা কোনো উঁচু পাহাড়ের উপত্যকায় একটি সুসজ্জিত ফসলের বাগান। যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তাহলে ফসলের পরিমাণ দ্বিগুণ হয়, আর প্রবল বৃষ্টিপাত না হলেও বৃষ্টির শিশির বিন্দুগুলোই ফসলের জন্য যথেষ্ট হয়। আল্লাহ তাআলা ভালো করে পর্যবেক্ষণ করেন তোমরা কে কি কাজ করো। তোমাদের কেউ কি চাইবে যে তার কাছে ফলে ফুলে সুশোভিত একটি বাগান থাকুক, যাতে খেজুর ও আঙুর সহ বিভিন্ন ধরনের ফলমূল থাকবে, তার তলদেশ দিয়ে আবার প্রবাহমান থাকবে কতিপয় ঝর্ণাধারা, আর এর ফল ভোগ করার আগেই বাগানের মালিক বয়সের ভারে নুয়ে পড়বে এবং তার কিছু দুর্বল সন্তান থাকবে? এই অবস্থায় হঠাৎ করে এক আগুনে বাতাস এসে তার সব স্বপ্ন জ্বালিয়ে দিয়ে যাবে? এভাবেই আল্লাহ তাআলা তার নিদর্শনগুলো তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা আল্লাহ তাআলার এসব কথার উপর চিন্তা গবেষণা করতে পারো। হে ইমানদার লোকেরা, তোমরা নিজেরা যা অর্জন করেছ সে পবিত্র সম্পদ, এবং যা আমি জমিনের ভেতর থেকে তোমাদের জন্য বের করে এনেছি তার থেকে একটি উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর জন্য এমন নিকৃষ্টতম জিনিসগুলো বেছে রেখে তার থেকে ব্যয় করো না যা অন্যরা তোমাদের দিলে
তোমরা তা গ্রহণ করবে না। অবশ্য যা কিছু তোমরা অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করো তা আলাদা। তোমরা জেনে দেখো, আল্লাহ তাআলা তোমাদের দানের মুখাপেক্ষী নন, সব প্রশংসার মালিক তো তিনিই। শয়তান সব সময় তোমাদের অভাব অনটনের ভয় দেখাবে এবং সে নানাবিধ অশ্লীল কর্মকাণ্ডের আদেশ দেবে, আর আল্লাহ তাআলা তোমাদের তার কাছ থেকে অসীম বরকত ও ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেদিকেই তিনি তোমাদের ডাকছেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সম্যক অবগত। আল্লাহ তাআলা যাকে চান তাকে একান্তভাবে তার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেন, আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলার সেই বিশেষ জ্ঞান দেওয়া হল সে যেন মনে করে তাকে প্রচুর কল্যাণ দান করা হয়েছে। আর প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি ছাড়া আল্লাহর এসব কথা থেকে অন্য কেউ কোনো শিক্ষাই গ্রহণ করতে পারে না। তোমরা যা কিছু খরচ করো আর যা কিছু খরচ করার জন্য মানত করো, আল্লাহ তাআলা অবশ্যই তা ভালো করেই জানেন। জালেমদের আসলেই কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তোমরা যা কিছু দান করো তা যদি প্রকাশ্যভাবে মানুষদের সামনে করো তা ভালো কথা, তাতে কোনো দোষ নেই। তবে যদি তোমরা তা মানুষদের কাছে গোপন রাখো এবং চুপে চুপে অসহায়দের দিয়ে দাও তা হবে তোমাদের জন্য উত্তম। এ দানের কারণে আল্লাহ তাআলা তোমাদের বহুবিধ গুনাহ খাতা মুছে দেবেন, আর তোমরা যাই করো না কেন আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কেই ওয়াকিবহাল রয়েছেন। যারা তোমার কথা শুনে না তাদের হেদায়েতের দায়িত্ব তোমার উপর নয়, তবে আল্লাহ তাআলা যাকে চান তাকেই সঠিক পথ দেখান। তোমরা যা দান সৎকা করো এটা তোমাদের জন্যই কল্যাণকর, কারণ তোমরা তো এজন্যই খরচ করো যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো। তোমরা আজ যা কিছু দান করবে আগামীকাল তার পুরোপুরি পুরস্কার তোমাদের আদায় করে দেওয়া হবে, সেদিন তোমাদের ওপর কোন রকম জুলুম করা হবে না। দান সৎকা তো তোমাদের মাঝে এমন কিছু গরিব মানুষের জন্য যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত, যারা নিজেদের জন্য জমিনের বুকে চেষ্টা সাধনা করতে পারে না, আত্মসম্মান বোধের কারণে কিছু চায় না বলে অজ্ঞ মূর্খ লোকেরা এদের মনে করে এরা বুঝি সচ্ছল। কিন্তু তুমি এদের বাহ্যিক চেহারা দেখেই এদের সঠিক অবস্থা বুঝে নিতে পারো। এরা মানুষদের কাছ থেকে কাকুতি মিনতি করে ভিক্ষা করতে পারে না। তোমরা যা কিছুই খরচ করবে আল্লাহ তাআলা তার যথার্থ বিনিময় দেবেন, কারণ তিনি সবকিছুই দেখেন। যারা দিনরাত প্রকাশ্যে ও সঙ্গোপনে নিজেদের মাল সম্পদ ব্যয় করে তাদের মালিকের দরবারে তাদের এ দানের প্রতিফল সুরক্ষিত রয়েছে, তাদের উপর কোন রকম ভয়ভীতি থাকবে না, তারা চিন্তিতও হবে না। যারা সুদ খায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, দাঁড়ালেও তার দাঁড়ানো হবে সে ব্যক্তির মতো যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে দুনিয়ার লোভ লালসায় মহাচ্ছন্ন করে রেখেছে। এটা এই কারণে যেহেতু এরা বলে ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই একটা কারবারের নাম, অথচ আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তাই তোমাদের যার যার কাছে তার মালিকের পক্ষ থেকে সুদ সংক্রান্ত এই উপদেশ পৌঁছেছে সে অতঃপর সুদের কারবার থেকে বিরত থাকবে। আগে এ আদেশ আসা পর্যন্ত যে সুদ সে খেয়েছে তা তো তার জন্য অতিবাহিত হয়েই গেছে, তার ব্যাপার একান্তই আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর। কিন্তু এরপর যে ব্যক্তি আবার সুদি কারবারে ফিরে আসবে তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা সুদ নিশ্চিহ্ন করেন, অপরদিকে দান সৎকার পবিত্র কাজকে তিনি উত্তরোত্তর বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা তার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদের কখনো পছন্দ করেন না। তবে যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, তাদের সেদিন কোনো ভয় থাকবে না, তারা সেদিন চিন্তিতও হবে না। হে ইমানদার লোকেরা, তোমরা সুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আগের সুদি কারবারের যেসব বকেয়া আছে তোমরা তা ছেড়ে দাও। যদি সত্যি তোমরা আল্লাহর উপর ঈমান আনো, যদি তোমরা এমনটি না করো তাহলে অতঃপর আল্লাহ তাআলা ও তাঁর রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকবে। আর যদি এখনো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তাহলে তোমরা তোমাদের মূলধন ফিরে পাওয়ার অধিকারী হবে।
সুদী কারবার দ্বারা অন্যের উপর জুলুম করো না, তোমাদের উপরও অতপর সুদের জুলুম করা হবে না। সে ঋণ গ্রহীতা ব্যক্তি কখনো যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে তাহলে তার উপর চাপ দিও না, বরং তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তাকে অবকাশ দাও। আর যদি তা মাফ করে দাও তাহলে তা হবে তোমাদের জন্য অতি উত্তম কাজ। যদি তোমরা ভালোভাবে জানো তাহলে তাই করো। সেদিনটিকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। সেদিন প্রত্যেক মানব সন্তানকে জীবনভর কামাই করা পাপ পুণ্যের পুরোপুরি ফলাফল দিয়ে দেওয়া হবে, কারো উপর সেদিন কোন ধরনের জুলুম করা হবে না। হে ইমানদার বান্দারা, তোমরা যখন পরস্পরের সাথে নির্দিষ্ট একটি সময়ের জন্য ঋণের চুক্তি করো তখন তা লিখে রাখো। তোমাদের মধ্যকার যে কোনো একজন লেখক সুবিচারের ভিত্তিতে এ চুক্তিনামা লিখে দেবে। যাকে আল্লাহ তাআলা লেখা শিখিয়েছেন সে যেন কখনো লিখতে অস্বীকৃতি না জানায়। লেখার সময় ঋণ গ্রহীতা লেখককে বলে দেবে কি কি শর্ত সেখানে লিখতে হবে। এ পর্যায়ে লেখককে অবশ্যই তার মালিক আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। চুক্তিনামা লেখার সময় লক্ষ্য রাখতে হবে তার কিছু যেন বাদ না পড়ে। যদি সে ঋণ গ্রহীতা অজ্ঞ মূর্খ এবং সব দিক থেকে দুর্বল হয়, অথবা চুক্তিনামার কথাবার্তা বলে দেওয়ার ক্ষমতাই তার না থাকে, তাহলে তার পক্ষ থেকে তার কোন অভিভাবক ন্যায়ানুগ পন্থায় বলে দেবে কি কি কথা লিখতে হবে। তদুপরি তোমাদের মধ্যে থেকে দুইজন পুরুষকে এ চুক্তিপত্রে সাক্ষী বানিয়ে নিও। যদি দুইজন পুরুষ একত্রে পাওয়া না যায় তাহলে একজন পুরুষ এবং দুজন মহিলা সাক্ষী হবে, যাতে করে তাদের একজন ভুলে গেলে দ্বিতীয় জন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। এমন সব লোকদের মধ্যে থেকে সাক্ষী নিতে হবে যাদের উভয় পক্ষ পছন্দ করবে। সাক্ষীদের যখন সাক্ষী প্রদানের জন্য ডাকা হবে তখন তারা তা অস্বীকার করবে না। লেনদেনের সময় পরিমাণ ছোট হোক কিংবা বড় হোক, দিনক্ষণ সহ তা লিখে রাখার ব্যাপারে অবহেলা করো না। এটা আল্লাহর কাছে ন্যায্যতর ও সাক্ষ্য দানের ক্ষেত্রে অধিক মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এবং পরবর্তীকালে যাতে তোমরা সন্দিগ্ধ না হও তার সমাধানের জন্যও এটা নিকটতর পন্থা। যা কিছু তোমরা নগদ হাতে হাতে আদান প্রদান করো তা সবসময় না লিখলেও তোমাদের কোনো ক্ষতি নেই, তবে ব্যবসায়িক লেনদেনের সময় অবশ্যই সাক্ষী রাখবে। দলিলের লেখক ও চুক্তিনামার সাক্ষীদের কখনো তাদের মত বদলানোর জন্য কষ্ট দেওয়া যাবে না। তারপরেও তোমরা যদি তাদের এ ধরনের যাতনা প্রদান করো তাহলে জেনে রেখো তা হবে তোমাদের জন্য একটি মারাত্মক গুনাহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের সব কিছুই শিখিয়ে দিচ্ছেন, কেননা আল্লাহ তাআলা সব কিছুই জানেন। যদি তোমরা কখনো সফরে থাকো এবং এ কারণে ঋণের চুক্তি লেখার মতো কোনো লেখক না পাও তাহলে চুক্তি লেখার বদলে কোনো জিনিস বন্ধক রেখে দাও। যখন তোমাদের কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো বন্ধকি জিনিসের ব্যাপারে বিশ্বাস করে, এমতাবস্থায় যে ব্যক্তিকে বিশ্বাস করা হয়েছে তার উচিত সেই আমানত যথাযথ ফেরত দেয়া এবং আমানতের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করা, যিনি তার মালিক। তোমরা কখনো সাক্ষ্য গোপন করো না। যে ব্যক্তি তা গোপন করে সে অবশ্যই অন্তরের দিক থেকে পাপিষ্ঠ সাব্যস্ত হয়। বস্তুত আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কাজকর্মের ব্যাপারে সম্যক অবগত রয়েছেন। আসমান জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্য। তোমরা তোমাদের মনের ভেতরে যা কিছু আছে তা যদি প্রকাশ করো কিংবা তা গোপন করো আল্লাহ তাআলা একদিন তোমাদের কাছ থেকে এর পুরোপুরি হিসাব গ্রহণ করবেন। এরপর তিনি যাকে ইচ্ছা তাকে মাফ করে দেবেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি দেবেন। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর রসুল সে বিষয়ের উপর ঈমান এনেছে যা তার উপর তার মালিকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, আর যারা সে রসুলের উপর বিশ্বাস স্থাপন করেছে তারাও সে একই বিষয়ের উপর ঈমান এনেছে। এরা সবাই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাব সমূহের উপর, তার রসুলদের উপর। তারা বলে, আমরা তার পাঠানো নবী রসুলদের কারো মাঝে কোন রকম পার্থক্য করি না। আর তারা বলে, আমরা তো আল্লাহর নির্দেশ শুনেছি এবং তা মেনেও নিয়েছি। হে আমাদের মালিক, আমরা তোমার ক্ষমা চাই এবং আমরা জানি আমাদের একদিন তোমার কাছেই ফিরে যেতে হবে।
আল্লাহ তাআলা কখনো কাউকেই তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না। সে ব্যক্তির জন্য ততটুকু বিনিময় রয়েছে যতটুকু সে এ দুনিয়ায় সম্পন্ন করবে, আবার সে যতটুকু মন্দ দুনিয়ায় অর্জন করেছে তার উপর তার ততটুকু শাস্তি পতিত হবে। অতএব হে মোমেন ব্যক্তিরা, তোমরা এই বলে দোয়া করো, হে আমাদের মালিক, যদি আমরা কিছু ভুলে যাই, কোথাও যদি আমরা কোনো ভুল করে বসি, তার জন্য তুমি আমাদের পাকড়াও করো না। হে আমাদের মালিক, আমাদের পূর্ববর্তী জাতিদের উপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে তা আমাদের উপর চাপিও না। হে আমাদের মালিক, যে বোঝা বইবার সামর্থ্য আমাদের নেই তা তুমি আমাদের উপর চাপিয়ে দিও না। তুমি আমাদের উপর মেহরবানি করো, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের উপর তুমি দয়া করো, তুমি আমাদের একমাত্র আশ্রয়দাতা বন্ধু, অতএব কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। সূরা আলে ইমরান। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি সত্য দিন সহকারে তোমার উপর এই কিতাব নাজিল করেছেন, যা তোমার আগে নাজিল করা যাবতীয় কিতাবের সত্যতা স্বীকার করে, এবং তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন। মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য ইতিপূর্বে আল্লাহ তাআলা আরো কিতাব নাজিল করেছেন। তিনি হক ও বাতিলের মধ্যে ফয়সালা করার মানদণ্ড হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন। তা সত্ত্বেও যারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে। আল্লাহ তাআলার কাছে আকাশমালা ও ভূখণ্ডের কোন তথ্যই গোপন নেই। তিনি তো সেই মহান সত্তা যিনি মায়ের পেটে থাকতেই তার ইচ্ছা মতো তোমাদের আকৃতি গঠন করেছেন। আসলেই আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি প্রচন্ড ক্ষমতাশালী এবং প্রবল প্রজ্ঞাময়। তিনি সেই মহান সত্তা, তিনি তোমার উপর এ কিতাব নাজিল করেছেন। এই কিতাবে দু ধরনের আয়াত রয়েছে, এর কিছু হচ্ছে সুস্পষ্ট দ্ব্যর্থহীন আয়াত, সেগুলি হচ্ছে কিতাবের মৌলিক অংশ। এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক বর্ণনায় বর্ণিত মানুষের মাঝে যাদের অন্তরে বক্রতা রয়েছে, তারা এগুলোকে কেন্দ্র করে নানা ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করা এবং আল্লাহর কিতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে কিছু অংশের অনুসরণ করে। মূলত এসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এ কারণেই যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে সেসব ব্যক্তি বলে, আমরা এর সবটুকুর উপর ঈমান এনেছি, এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে। সত্য কথা হচ্ছে আল্লাহর হেদায়েতে প্রজ্ঞা সম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে। তারা আরো বলে, হে আমাদের মালিক, একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ তখন আর তুমি আমাদের মনকে বাঁকা করে দিও না, একান্ত তোমার কাছ থেকে আমাদের প্রতি দয়া করো, কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমি। হে আমাদের মালিক, তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে তোমার সামনে হিসাব নিকাশের জন্য একদিন একত্রিত করবে, এতে কোন রকম সন্দেহ নাই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না। যারা আল্লাহ তাআলা ও তাঁর বিধান অস্বীকার করেছে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আজাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কোন উপকারে আসবে না, পরিণামে তারাই হবে জাহান্নামের ইন্ধন। তাদের পরিণতি হবে ফেরাউন ও তাদের পূর্ববর্তী নাফরমান জাতিসমূহের মতো। তারা আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছিল, অতএব তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের শক্ত করে পাকড়াও করলেন। বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। হে নবী, যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফেরদের তুমি বলে দাও, অচিরেই তোমরা এ দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের আগুনের কাছে জড়ো করা হবে, আর জাহান্নাম তা তো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান। সে দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল,
যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল। এদের মধ্যে এক বাহিনী লড়ছিল আল্লাহর দিনের পথে, আর অপর বাহিনীটি ছিল অবিশ্বাসী কাফেরদের। এই সম্মুখ সমর তারা চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল, তারপরেও আল্লাহ তাআলা যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন। এসব ঘটনার মাঝে সেসব লোকের জন্য অনেক কিছু শেখার আছে যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন। নারী জাতি, সন্তান সন্ততি, কাড়ি কাড়ি সোনারূপা, পছন্দসেই ঘোড়া, গৃহপালিত জন্তু ও জমিনের ফসল সব সময়ই মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে। এসব হচ্ছে পার্থিব জীবনের ভোগের সামগ্রী মাত্র, স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। হে নবী, তুমি তাদের বলো, আমি কি তোমাদের এর চাইতে উৎকৃষ্ট কোন বস্তুর কথা বলবো? হ্যাঁ, সে উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। এমন সব লোকদের জন্য তাদের মালিকের কাছে রয়েছে মনোরম জান্নাত, যার পাদদেশ দিয়ে প্রবাহমান থাকবে অগণিত ঝর্ণাধারা, এবং তারা সেখানে অনাদিকাল থাকবে। আরো থাকবে তাদের পূত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা। সর্বোপরি থাকবে আল্লাহ তাআলার অনাবিল সন্তুষ্টি। আল্লাহ তাআলা নিজ বান্দাদের কার্যকলাপের উপর সর্বদা সতর্ক দৃষ্টি রাখেন। যারা বলে, হে আমাদের মালিক, আমরা অবশ্যই তোমার উপর ঈমান এনেছি, অতঃপর আমাদের যা গুনাহখাতা হয়ে যায় তা তুমি মাফ করে দাও, এবং শেষ বিচারের দিন তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। এরা হচ্ছে ধৈর্যশীল এবং সত্যাশ্রয়ী, এরাই অনুগত এবং দানশীল। সর্বোপরি এরা হচ্ছে শেষ রাতে কিংবা উষা লগ্নে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, ফেরেশতারা এবং জ্ঞানবান মানুষেরাও এই একই সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ তাআলাই একমাত্র ন্যায় ও ইনসাফ কার্যকর করেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলার কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা। যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছিল তারা এই জীবন বিধান থেকে বিচ্যুত হয়ে নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিল, তা আবার তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে তার জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। যদি এসব মানুষ তোমার সাথে এ ব্যাপারে কোনরূপ বিতর্কে লিপ্ত হয় তাহলে তুমি তাদের বলে দাও, আমি এবং আমার অনুসারীরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি। অতঃপর যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা কোনো কিতাব না পেয়ে মূর্খ থেকে গেছে তাদের সবাইকে জিজ্ঞাসা করো, তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ? হ্যাঁ, তারা যদি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য মেনে নেয় তাহলে তারা তো সঠিক পথ পেয়েই গেল, কিন্তু তারা যদি ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে মনে রেখো তোমার দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা বান্দাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন। নিঃসন্দেহে যারা আল্লাহর নাজিল করা নিদর্শনসমূহ অস্বীকার করে, যারা অন্যায়ভাবে নবীদের হত্যা করে, এবং মানব জাতিকে যারা ন্যায় ও ইনসাফ মেনে চলার আদেশ দেয় তাদের হত্যা করে, এদের তুমি এক কঠোর শাস্তির সুসংবাদ দাও। এদের অবস্থা হচ্ছে দুনিয়া আখেরাত উভয় স্থানেই এদের কর্ম ব্যর্থ নিষ্ফল হয়ে গেছে, আর এ কারণেই এদের কোথাও কোনো সাহায্যকারী থাকবে না। হে নবী, তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছ কি? যাদের আমার কিতাবের কিছু অংশ দেয়া হয়েছিল, অতঃপর তাদের যখন আল্লাহর কিতাবের সে অংশের দিকে ডাকা হল যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের মীমাংসা করে দেবে, তখন তাদের একদল লোক এ হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিল। মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফয়সালা থেকে পরাণমুখ থাকে। এটা এ কারণে যে এ নির্বোধ লোকেরা বলে, দোজখের আগুন আমাদের শরীর কখনো স্পর্শ করবে না, আর যদি একান্ত করেও তা হবে হাতে গোনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র। মূলত তাদের নিজেদের ধর্মবিশ্বাসের মাঝে নিজেদের মন গড়া ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে। অতঃপর সেদিন অবস্থান কেমন হবে যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব,
যেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই। সেদিন প্রত্যেক মানব সন্তানকেই তার নিজস্ব অর্জিত বিনিময় পুরোপুরি দিয়ে দেয়া হবে এবং সেদিন কার উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। হে নবী, তুমি বলো, হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নিয়ে যাও, যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো, সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ, নিশ্চয়ই তুমি সবকিছুর উপর একক ক্ষমতাবান। তুমি রাতকে দিনের মাঝে সামিল করো, আবার দিনকে রাতের ভেতর সামিল করো, প্রাণহীন বস্তু থেকে তুমি যেমন প্রাণের আবির্ভাব ঘটাও, আবার প্রাণহীন অসার বস্তু বের করে আনো প্রাণ সর্বস্ব জীব থেকে, এবং যাকে ইচ্ছা তুমি বিনা হিসেবে রিজিক দান করো। ইমানদার ব্যক্তিরা কখনো ইমানদারদের বদলে অবিশ্বাসী কাফেরদের নিজেদের বন্ধু বানাবে না। যদি তোমাদের কেউ তা করে তবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। হ্যাঁ, তাদের কাছ থেকে কোনো আশঙ্কা থাকলে তোমরা নিজেদের বাঁচাতে গেলে ভিন্ন কথা। আল্লাহ তাআলা তো বরং তার নিজের ব্যাপারেই তোমাদের ভয় দেখাচ্ছেন বেশি, কারণ তোমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের মনের ভেতর কিছু গোপন করে রাখো কিংবা তা সবার সামনে প্রকাশ করে দাও, তা আল্লাহ তাআলা ভালোভাবে অবগত হন। আসমান জমিন ও এর অভ্যন্তরীণ সবকিছু তিনি জানেন। সর্বোপরি আল্লাহ তাআলা সৃষ্টি লোকের সবকিছুর উপর ক্ষমতাবান, তিনি সকল শক্তির আধার। যেদিন প্রত্যেকেই তার ভালো কাজ সামনে হাজির দেখতে পাবে, যে ব্যক্তির কৃতকর্ম খারাপ থাকবে সে সেদিন কামনা করতে থাকবে যে তার মধ্যে এবং বিচারের এ দিনটির মাঝে যদি দুস্তর একটা তফাত থাকত। আল্লাহ তাআলা তো তোমাদের তার ক্ষমতা ও শক্তি থেকে ভয় দেখাচ্ছেন, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে অত্যন্ত অনুগ্রহশীল। হে নবী, তুমি বলো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহখাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। তুমি আরো বলো, তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলের কথা মেনে চলো, এ আহ্বান সত্ত্বেও তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয়, তুমি জেনে রেখো আল্লাহ তাআলা কখনো কাফেরদের পছন্দ করেন না। অবশ্যই আল্লাহ তাআলা আদম, নূহ এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদের সৃষ্টিগুলির উপর নেতৃত্ব করার জন্য বাছাই করে নিয়েছেন। নেতৃত্বে সমাসীন এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পর পরস্পরের বংশধর। আল্লাহ তাআলা সবার কথাবার্তা শুনতে পান এবং সব কথা তিনি জানেন। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার মালিক, আমার গর্ভে যে সন্তান আছে তাকে আমি স্বাধীনভাবে তোমার দিনের কাজ করার জন্য উৎসর্গ করলাম, তুমি আমার পক্ষ থেকে এ সন্তানটিকে কবুল করে নাও, অবশ্যই তুমি সব কথা শোনো এবং সব বিষয়ে জানো। অতঃপর একসময় যখন ইমরানের স্ত্রী সেই সন্তান জন্ম দিল, তখন সে বলল, হে আমার মালিক, এ কি, আমি তো দেখছি একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছি, একটা মেয়েকে কিভাবে আমি তোমার পথে উৎসর্গ করব। আল্লাহ তাআলা তো ভালোভাবেই জানতেন ইমরানের স্ত্রী কোন ধরনের শিশু জন্ম দিয়েছে। আসলে আল্লাহ তাআলার কোনো কোনো কাজের জন্য ছেলে কিন্তু কখনো মেয়ের মতো হবে না। ইমরানের স্ত্রী বলল, আমি এ শিশুর নাম রাখলাম মরিয়াম, এবং আমি এ শিশু ও তার অনাগত সন্তানকে অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ তাআলা ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং এ মেয়েটিকে অত্যন্ত আগ্রহ ভরেই গ্রহণ করে নিলেন এবং ধীরে ধীরে এ মেয়েটিকে তিনি ভালোভাবে গড়ে তুললেন, আর সেজন্যই আল্লাহ তাআলা তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখে দিলেন। বড় হবার পর যখনই জাকারিয়া তার কাছে তার নিজস্ব ইবাদতের কক্ষে যেত, তখনই দেখতে পেত সেখানে কিছু খাবার মজুদ রয়েছে। খাবার দেখে জাকারিয়া জিজ্ঞেস করত, হে মরিয়াম, এসব খাবার তোমার কাছে কোত্থেকে আসে? মরিয়াম জবাব দিত, এসব আসে আমার মালিক আল্লাহর কাছ থেকে, আর অবশ্যই আল্লাহ তাআলা যাকে চান তাকে বিনা হিসেবে রিজিক দান করেন। সেখানে দাঁড়িয়েই জাকারিয়া তার মালিকের কাছে দোয়া করল, হে আমার মালিক, তুমি তোমার কাছ থেকে আমাকে তোমার অনুগ্রহের প্রতীক হিসেবে একটি নেক সন্তান দান করো, নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনো
ফেরেশতারা তাকে ডাক দিল এমন এক সময়ে যখন সে ইবাদতের কক্ষে নামাজ আদায় করছিল। ফেরেশতারা বলল, হে জাকারিয়া, আল্লাহ তাআলা তোমার ডাক শুনেছেন। অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ইয়াহিয়ার জন্ম সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। তোমার সে সন্তান আল্লাহর পক্ষ থেকে তার বাণীর সত্যায়ন করবে। সে হবে সমাজের নেতা, সে হবে সচ্চরিত্রবান, সে হবে নবী, সর্বোপরি সে হবে সৎ কর্মশীল ব্যক্তিদের একজন। এ কথা শুনে জাকারিয়া বলল, হে আমার মালিক, আমার ঘরে ছেলে হবে কিভাবে? একে তো আমি নিজে বার্ধক্যে উপনীত হয়ে গেছি, তদুপরি আমার স্ত্রীও বন্ধা, সন্তান ধারণে সম্পূর্ণ অক্ষম। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এভাবেই হয়। আল্লাহ তাআলা যা চান তাই তিনি করেন। জাকারিয়া নিবেদন করল, হে মালিক, তুমি আমার জন্য এর কিছু পূর্ব লক্ষণ ঠিক করে দাও। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমার সে লক্ষণ হবে এই যে তুমি তিন দিন তিন রাত পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া কথাবার্তা বলবে না। এ অবস্থায় তুমি তোমার মালিককে বেশি বেশি স্মরণ করবে এবং সকাল সন্ধ্যায় তার পবিত্র নামসমূহের তসবিহ পাঠ করতে থাকবে। রুকু পাঁচ। অতঃপর মরিয়াম বয় প্রাপ্ত হল। আল্লাহ ফেরেশতারা যখন বলল, হে মরিয়াম, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তোমাকে একটি বিশেষ কাজের জন্য বাছাই করেছেন এবং এজন্য তোমাকে তিনি পবিত্র করেছেন এবং বিশ্বের নারী কুলের উপর তিনি তোমাকে সম্মানিত করেছেন। হে মরিয়াম, এর যোগ্য হওয়ার জন্য তুমি সর্বদা তোমার মালিকের অনুগত হও, তার কাছে আনুগত্যের মাথা নত করো, রুকুকারীদের সাথে তুমিও আল্লাহর সামনে রুকু করো। হে নবী, এ সবই ছিল তোমার জন্য অদৃশ্য লোকের সংবাদ। আমি এগুলো তোমাকে ওহির মাধ্যমে জানিয়েছি, নতুবা তুমি তো সেখানে তাদের পাশে হাজির ছিলে না, বিশেষ করে যখন ইবাদতখানার পুরোহিতরা মরিয়ামের পৃষ্ঠপোষক কে হবে এটা নির্বাচনের জন্য ভাগ্যরেখায় কলম নিক্ষেপ করেছিল, আর তুমি তাদের ওখানে উপস্থিত ছিলে না যখন তারা বিতর্ক করছিল। অতঃপর ফেরেশতারা বলল, হে মরিয়াম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে একটি পুত্র সন্তানের জন্ম সংক্রান্ত নিজস্ব এক বাণীর সুসংবাদ দিচ্ছেন। তার নাম হবে মসিহ। সে পরিচিত হবে মরিয়ামের পুত্র ঈসা হিসাবে। দুনিয়া আখেরাতের উভয় স্থানেই সে সম্মানিত হবে। সে হবে আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের অন্যতম। সে দোলনায় থাকা অবস্থায় যেমন মানুষের সাথে কথা বলতে পারবে, পরিণত বয়সেও তেমনি ভাবে তাদের সাথে কথা বলবে। বস্তুত সে হবে নেককার মানুষদের একজন। মরিয়াম বলল, হে আমার মালিক, আমার গর্ভে সন্তান আসবে কোত্থেকে? আমাকে তো কখনো কোনো মানুষ সন্তান স্পর্শ পর্যন্ত করেনি। আল্লাহ তাআলা বললেন, এভাবেই আল্লাহ তাআলা যাকে চান তাকে চিরাচরিত নিয়ম ছাড়াই পয়দা করেন। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন শুধু তাকে বলেন, হয়ে যাও, অতঃপর সাথে সাথে তা সংঘটিত হয়ে যায়। ফেরেশতারা মরিয়ামকে বলল, তোমার সন্তানকে আল্লাহ তাআলা তাঁর কিতাব ও প্রজ্ঞার বিষয়গুলো শেখাবেন, সাথে সাথে তিনি তাকে তাওরাত এবং ইঞ্জিলও শিক্ষা দেবেন। আল্লাহ তাআলা তাকে বনী ইসরাইলদের কাছে রসুল করে পাঠালেন। অতঃপর সে আল্লাহর রসুল হয়ে তাদের কাছে এসে বলল, আমি নিঃসন্দেহে তোমাদের মালিকের কাছ থেকে নবুয়তের কিছু নিদর্শন নিয়ে এসেছি। সেই নিদর্শনগুলো হচ্ছে, আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির মতো করে একটি আকৃতি গঠন করব এবং পরে তাকে খুঁ দেব, অতঃপর তোমরা দেখবে এই আকৃতিটি আল্লাহর ইচ্ছায় জীবন্ত পাখি হয়ে যাবে, আর জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকেও সুস্থ করে দেব। আল্লাহর ইচ্ছায় এভাবে আমি মৃতকেও জীবিত করে দেব। আমি তোমাদের আরো বলে দেব, তোমরা নিজের ঘরে কি কি জিনিস খাও আবার কি জিনিস না খেয়ে জমা করে রাখো। মূলত তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো তাহলে নিঃসন্দেহে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। মসিহ ঈসা ইবনে মরিয়াম আরো বলবে, তাওরাতের যে বাণী আমার কাছে রয়েছে আমি তার সত্যায়নকারী। তাছাড়া তোমাদের উপর হারাম করে রাখা হয়েছে এমন কতিপয় জিনিসও আমি তোমাদের জন্য হালাল করে দেব এবং আমি তোমাদের মালিকের পক্ষ থেকে এই নিদর্শন নিয়েই এসেছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার মালিক, তোমাদেরও মালিক, অতএব তোমরা তাঁরই ইবাদত করো
আর এটাই হচ্ছে একমাত্র সঠিক ও সোজা পথ। অতঃপর ঈসা যখন তাদের থেকে কুফরি আঁচ করতে পারল, তখন সে সাথীদের ডেকে বলল, কে আছো তোমরা? আল্লাহ তাআলার পথের দিকে চলার সময় আমার সাহায্যকারী হবে? হাওয়ারিরা বলল, হ্যাঁ আমরাই হব আল্লাহর সাহায্যকারী। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, হে ঈসা তুমি সাক্ষী থাকো। আমরা সবাই এক একজন অনুগত বান্দা। হাওয়ারিরা বলল, হে আল্লাহ, তুমি যা কিছু নাজিল করেছ আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা রসুলের কথাও মেনে নিয়েছি, সুতরাং তুমি সত্যের পক্ষে সাক্ষ্যদাতাদের সাথে আমাদের নাম লিখে দাও। অতঃপর বনী ইসরাইলের লোকেরা আল্লাহর নবীর বিরুদ্ধে দারুণ শঠতা করল, তাই আল্লাহ কৌশলের পন্থা গ্রহণ করলেন। বস্তুত আল্লাহ তালাই হচ্ছেন সর্বোত্তম কৌশলী। যখন আল্লাহ তালা বললেন, হে ঈসা, আমি তোমার এই দুনিয়ার জীবন কাটানোর কাল শেষ করতে যাচ্ছি এবং বর্তমান পরিস্থিতিতে আমি তোমাকে আমার কাছে তুলে আনব, যারা তোমাকে মেনে নিতে অস্বীকার করছে তাদের যাবতীয় পাপ থেকেও আমি তোমাকে পবিত্র করে নেব, আর যারা তোমাকে অনুসরণ করছে তাদের আমি কিয়ামত পর্যন্ত এই অস্বীকারীদের উপর বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। সেদিন ঈসা সম্পর্কিত যেসব বিষয়ে তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে তার সবকটি বিষয়ই আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেব। যারা আমার বিধান অস্বীকার করেছে আমি তাদের এ দুনিয়ায় অপমান ও আখেরাতে আগুনে দগ্ধ হওয়ার কঠোরতর শাস্তি দেব। এ থেকে বাঁচানোর মতো সেদিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। অপরদিকে যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, অতঃপর আল্লাহ তাদের সবাইকে তাদের পাওনা পুরোপুরি আদায় করে দেবেন। আল্লাহ তাআলা জালেমদের কখনো ভালোবাসেন না। এই কিতাব যা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি তা হচ্ছে আল্লাহর নিদর্শন ও জ্ঞানপূর্ণ উপদেশ বিশেষ। সত্য কথা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ঈসার উদাহরণ হচ্ছে প্রথম মানুষ আদমের মতো, তাকেও আল্লাহ তাআলা মাতা পিতা ছাড়া সরাসরি মাটি থেকে পয়দা করেছেন। তারপর তাকে বললেন, এবার তুমি মানুষে পরিণত হয়ে যাও, সাথে সাথে তা মানুষ হয়ে গেল। এ হচ্ছে তোমার মালিক আল্লাহর পক্ষ থেকে আসা সত্য প্রতিবেদন। অতঃপর তোমরা কখনো সেসব দলে সামিল হইও না যারা ঈসার ব্যাপারে নানা রকম সন্দেহ পোষণ করে। এ বিষয়ে আল্লাহর কাছ থেকে সঠিক জ্ঞান আসার পরও যদি কেউ তোমার সাথে খামোখা ঝগড়া বিবাদ ও তর্ক করতে চায়, তাহলে তুমি তাদের বলে দাও, এসো আমরা সবাই এ ব্যাপারে একমত হই, আমরা আমাদের ছেলেদের ডাকব এবং তোমাদের ছেলেদেরও ডাকব, একইভাবে আমরা ডাকব আমাদের নারীদের এবং তোমাদের নারীদেরও, সাথে সাথে আমরা আমাদের নিজেদের এবং তোমাদেরও একসাথে জড়ো হওয়ার জন্য ডাক দেব। অতঃপর সবাই এক জায়গায় জড়ো হলে আমরা বিনীতভাবে আবেদন করব, আমাদের মধ্যে যে মিথ্যাবাদী তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। এ হচ্ছে সঠিক ও নির্ভুল ঘটনা। আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরম শক্তিশালী ও প্রজ্ঞাময়। অতঃপর তারা যদি এ চ্যালেঞ্জ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ তাআলা কলহ সৃষ্টিকারীদের ভালো করেই জানেন। হে নবী, তুমি বলো, হে কিতাবধারীরা, এসো আমরা উভয় একমত হই এমন এক কথায় যা আমাদের কাছে এক ও অভিন্ন, এবং সে কথাটি হচ্ছে আমরা উভয়ই আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করব না এবং তার সাথে অন্য কিছুকে অংশীদার বানাব না। সর্বোপরি এক আল্লাহ তাআলা ছাড়া আমরা আমাদের মাঝেও একে অপরকে প্রভু বলে মেনে নেব না। অতঃপর তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের তুমি বলে দাও, তোমরা সাক্ষী থেকো, আমরা আল্লাহর সামনে আনুগত্যের মাথা নত করে দিয়েছি। তুমি আরো বলো, হে কিতাবধারীরা, তোমরা ইব্রাহিম সম্পর্কে আমাদের সাথে অযথা কেন তর্ক করো? অথচ তোমরা জানো তাওরাত ও ইনজিল তার অনেক পরে নাজিল করা হয়েছে। তোমরা কি একথা বুঝতে পারছ না? হ্যাঁ, এর কয়েকটি বিষয়ে তোমাদের হয়তো কিছু কিছু জানাশোনা ছিল এবং সে বিষয়ে তো তোমরা তর্ক বিতর্কও করলে, কিন্তু যেসব বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই নেই সেসব বিষয়ে তোমরা বিতর্কে লিপ্ত হচ্ছ কেন? আল্লাহ তাআলা তো সবকিছু জানেন, তোমরা কিছুই জানো না। সঠিক ঘটনা হচ্ছে ইব্রাহিম না ছিল ইহুদি না ছিল খ্রিস্টান, বরং সে ছিল একজন একনিষ্ঠ মুসলিম। সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না।
মানুষদের ভেতর ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্কের বেশি অধিকার তো আছে সেসব লোকের যারা তার অনুসরণ করেছে। এ নবী ও তার উপর ইমান আনয়নকারী হচ্ছে ইব্রাহিমের ঘনিষ্ঠতম ব্যক্তি। মূলত আল্লাহ তাআলা একমাত্র তাদেরই সাহায্যকারী পৃষ্ঠপোষক যারা তার উপর ইমান আনে। এ কেতাবধারীদের একটি দল বিভ্রান্তি সৃষ্টি করে তোমাদের কোন না কোনোভাবে পথভ্রষ্ট করে দিতে চায়, যদিও তাদের এ বোধটুকু নেই যে তাদের এসব কর্মপন্থা তাদের নিজেদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকেই পথভ্রষ্ট করতে পারবে না। হে কিতাবধারীরা, তোমরা জেনে বুঝে কেন আল্লাহর আয়াত ও তাঁর বিধান অস্বীকার করছ? অথচ এই ঘটনাসমূহের সত্যতার সাক্ষ্য তো তোমরা নিজেরাই বহন করছ। হে কিতাবধারীরা, কেন তোমরা হককে বাতিলের সাথে মিশিয়ে দিচ্ছ? এতে করে তোমরা তো সত্যকেই গোপন করে দিচ্ছ, অথচ এটা যে সত্যের একান্ত পরিপন্থী তা তোমরা ভালো করেই জানো। আহলে কিতাবদের মধ্যে থেকে একদল নির্বোধ তাদের নিজেদের লোকদের বলে, মুসলমানদের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তোমরা সকালবেলায় তার উপর ইমান আনো এবং বিকেলবেলায় গিয়ে তা অস্বীকার করো। এর ফলে তারা সম্ভবত ইমান থেকে ফিরে আসবে। যারা তোমাদের জীবন বিধানের অনুসরণ করে এমন সব লোকজন ছাড়া অন্য কারো কথাই তোমরা মেনে নিও না। হে নবী, তুমি বলে দাও একমাত্র হেদায়েত হচ্ছে আল্লাহর হেদায়েত। তোমরা একথা মনে করো না যে তোমাদের যে ধরনের ব্যবস্থা দেওয়া হয়েছে তেমন ধরনের কিছু অন্য কাউকেও দেওয়া হবে এবং সে সূত্র ধরে অন্য লোকেরা তোমাদের মালিকের দরবারে তোমাদের বিরুদ্ধে কোন রকম যুক্তিতর্ক খাড়া করবে। হে নবী, তুমি তাদের বলে দাও হেদায়েতের এ অনুগ্রহ তো আল্লাহর হাতেই, তিনি যাকে ইচ্ছা তাকেই তা দান করেন, আল্লাহ তাআলা বিশাল প্রজ্ঞা সম্পন্ন। নিজের দয়া দিয়ে তিনি যাকে ইচ্ছা তাকে হিদায়তের জন্য খাস করে নেন। বস্তুত আল্লাহ তাআলা হচ্ছেন অসীম দয়া ও অনুগ্রহের মালিক। আহলে কিতাবদের মধ্যে এমন লোকও আছে, তুমি যদি তাদের কাছে ধন সম্পদের এক স্তূপও আমানত রাখো তারা চা মাত্রই তা তোমাকে ফেরত দেবে। আবার এদের মধ্যে এমন কিছু লোকও আছে যাদের কাছে যদি একটি দিনারও তুমি রাখো তারা তা তোমাকে ফিরিয়ে দেবে না। হ্যাঁ, যদি এজন্যে তোমরা তাদের উপর চেপে বসতে পারো তাহলে সেটা ভিন্ন। এটা এই কারণে যে এরা বলে এই অইহুদি অশিক্ষিত লোকদের ব্যাপারে আমাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই। এভাবেই এরা বুঝে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে। অবশ্য যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি রক্ষা করে চলে অতঃপর সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করে তাদের জন্য সুখবর হচ্ছে আল্লাহ তাআলা সাবধানী লোকদের খুব ভালোবাসেন। যারা নিজেদের আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি ও শপথ সমূহ সামান্য বৈষয়িক মূল্যে বিক্রি করে দেয় পরকালে তাদের জন্য আল্লাহর পুরস্কারের কোনো অংশই থাকবে না। সেদিন এদের সাথে আল্লাহ তাআলা কোনো কথাবার্তা বলবেন না, এমনকি সেদিন আল্লাহ তাআলা তাদের দিকে তাকিয়েও দেখবেন না এবং আল্লাহ তাআলা তাদের পাক পবিত্রও করবেন না। সত্যি এদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আজাব। এদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা কিতাবের কোনো অংশ যখন পড়ে তখন নিজেদের জিহ্বাকে এমনভাবে এদিক সেদিক করে নেয় যাতে তোমরা মনে করতে পারো যে সে সত্যি বুঝিতা কিতাবের কোনো অংশ, কিন্তু তা কিতাবের কোনো অংশই নয়। তারা আরো বলে এটা আল্লাহর কাছ থেকেই এসেছে, কিন্তু আসলে তা আল্লাহর কাছ থেকে আসা কিছু নয়। এরা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে চলেছে। কোন মানব সন্তানের পক্ষেই এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলা তাকে তার কিতাব প্রজ্ঞা ও নবুয়ত দান করবেন। অতঃপর সে লোকদের ডেকে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে এখন সবাই আমার বান্দা হয়ে যাও, বরং সে তো নবুয়ত প্রাপ্তির পর একথাই বলবে তোমরা সবাই তোমাদের মালিকের বান্দা হয়ে যাও। এটা এই কারণে যে তোমরাই মানুষদের এই কিতাব শেখাচ্ছিলে এবং তোমরা নিজেরাও তাই অধ্যয়ন করছিলে। আল্লাহর ফেরেশতা ও তার নবীদের প্রতি পালক রূপে স্বীকার করে নিতে এ ব্যক্তি তোমাদের কখনো আদেশ দেবে না। একবার আল্লাহর অনুগত মুসলমান হবার পর সে কিভাবে তোমাদের পুনরায় কুফরির আদেশ দিতে পারে? আল্লাহ তাআলা যখন তার নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন এ হচ্ছে কিতাব ও তার ব্যবহারিক জ্ঞান কৌশল যা আমি তোমাদের দান করলাম। অতঃপর তোমাদের কাছে যখন আমার কোন রসুল আসবে যে তোমাদের কাছে রক্ষিত আগের কিতাবের সত্যায়ন করবে তখন তোমরা অবশ্যই
তার আনিত বিধানের উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তোমরা কি এ কথার উপর আমারে অঙ্গীকার গ্রহণ করেছ? তারা বলল, হ্যাঁ, আমরা মেনে চলার অঙ্গীকার করছি। আল্লাহ তাআলা বললেন, তাহলে তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে এ অঙ্গীকারে সাক্ষী হয়ে রইলাম। অতঃপর যারা তা ভঙ্গ করে এ থেকে মুখ ফিরিয়ে নেবে তারা অবশ্যই বিদ্রোহী বলে পরিগণিত হবে। তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বদলে অন্য কোনো বিধানের সন্ধান করছে? অথচ আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, আল্লাহ তাআলার বিধানের সামনে আত্মসমর্পণ করে আছে এবং প্রত্যেককে তো তাঁর কাছেই ফিরে যেতে হবে। হে নবী, তুমি বলো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আমাদের উপর যা নাজিল করা হয়েছে তার উপর। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের অন্যান্য বংশধরদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও আমরা ঈমান এনেছি। আমরা আরও ঈমান এনেছি মুসা, ঈসা এবং অন্য নবীদের, তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপরও। আল্লাহর এ নবীদের কারো মাঝেই আমরা কোনো ধরনের তারতম্য করি না। মূলত আমরা সবাই হচ্ছি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান। যদি কেউ ইসলাম ছাড়া নিজের জন্য অন্য কোনো জীবন বিধান অনুসন্ধান করে, তবে তার কাছ থেকে সে উদ্ভাবিত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না, পরকালে সে চরম ব্যর্থ হবে। বল, যারা ইমানের আলো পাওয়ার পর কুফরি করেছে, আল্লাহ তাআলা তাদের কিভাবে আবার আলোর পথ প্রদর্শন করবেন? অথচ এর আগে এরাই সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহর রসুল সত্য এবং এ রসুলের মাধ্যমেই এদের কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছিল। আসলে আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদের সঠিক পথ প্রদর্শন করেন না। এসব সীমা লঙ্ঘনজনিত কার্যকলাপের একমাত্র প্রতিদান হিসেবে তাদের উপর আল্লাহ তাআলা তাঁর ফেরেশতা ও অন্য সব মানুষের অভিশাপ বর্ষিত হবে। সে অভিশপ্ত স্থান হচ্ছে জাহান্নাম, সেখানে তারা অনাদিকাল ধরে পড়ে থাকবে। এক মুহূর্তের জন্যও তাদের উপর শাস্তির মাত্রা কমানো হবে না, না আজাব থেকে তাদের একটুখানি বিরাম দেওয়া হবে। তবে তাদের কথা আলাদা, যারা এসব কিছুর পর তওবা করেছে এবং তারপর নিজেদের সংশোধন করে নিয়েছে, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। কিন্তু যারা একবার ঈমান আনার পর কুফরির পথ অবলম্বন করেছে, অতঃপর তারা এই বেঈমানি কার্যকলাপ দিন দিন বাড়াতেই থেকেছে, আল্লাহর দরবারে তাদের তওবা কখনো কবুল হবে না, কারণ এ ধরনের লোকেরাই হচ্ছে পথভ্রষ্ট। রুকু দশ। এটা সুনিশ্চিত, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, তারা যদি নিজেদের আল্লাহর আজাব থেকে বাঁচানোর জন্য এক পৃথিবীপূর্ণ স্বর্ণ মুক্তিপণ হিসেবে খরচ করে, তবু তাদের কারো কাছ থেকে তা গ্রহণ করা হবে না। বস্তুত এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের জন্য রয়েছে মর্মন্তুদ আজাব, আর সেদিন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।